যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক ঘটনা হলো তোমার চাচির মতো কালা মানুষ এই গ্রামে আর একটা নাই চাচি কালা আর চাঁদ হলো ফুরফুরে সাদা আকল বলে তোমার চাচি তালাক হয়ে গেছে বউ হারানোর বেদনায় কান্দি ইমামে আজম বলে আকল বললে হয় না আল্লাহ তাআলা বলে চাচিকে আল্লাহ তাআলা চাঁদের চেয়ে অনেক সুন্দর করে বানাইছে আমি নরমান ফতোয়া দিচ্ছি এমন কথার দ্বারাই বিবাহ বন্ধন নষ্ট হবে না বউ আছে জানগা কও কি দলিল কি দলিল হলো কোরআন মাজিদ আল্লাহ তাআলা চার জিনিসের কসম করে বলছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে শাব্দিক বর্ণনা না থাকলেও পরোক্ষভাবে বিদ্যমান চাচি সুন্দর চাঁদ সুন্দর আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কোরআন সমাধান দিচ্ছে তালাক হয় নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دار العلوم خادم الإسلام قومي مدرسة ردوغة آيجيت موتي محفل محترم شبهابوتي مايكو لايكو بندوغر امار کانے آواز دو উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা দিনই নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুর শকর পড়ি শুকরিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে এক যোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত ওলামা হযরতগণ জরুরি জরুরি কথা আপনাদের কানে পৌঁছিয়েছেন বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মহতরম হাজিরিন কোন ভূমিকা ব্যতিরেকে আমি যে কথাগুলো বলতে চাই আমি সেদিকেই চলে যাইতেছি দুনো হাত উপরে তুলেন তো নারা যারা দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর জোরে করে বলেন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার
আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বললে দুশমন ভয় পায় বলেন আল্লাহু আকবার হাত নামান আমি কোনো ভূমিকা না দিয়ে যে আয়াত হাদিস পড়েছি সেই দিকে প্রবেশ করতেছি খুব করে লম্বা সময় আলোচনা করার মতো সেহাত শারীরিক শক্তি আমি কমজোর সুতরাং কোনো ভূমিকা না দিয়ে আমি আয়াত হাদিসের আলোকে একটি সবক আপনাদের কানে পৌঁছানোর ইরাদা করেছি আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন আপনারা দোয়া করুন বলুন আমিন এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেই দিন থেকেই এই পৃথিবীতে ইলমি দ্বীনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর প্রথম পয়গম্বরও ছিলেন ধর্মীয় শিক্ষকও ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার মানুষদেরকে তিনি যেন ইলমি দ্বীন শিক্ষা দিতে পারেন এবং শিক্ষা দিতে পারেন শিক্ষকের ভূমিকায় যেন তিনি অবতীর্ণ হতে পারেন এ কারণেই বাবা আদমকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় শিক্ষিত করে সকল প্রকারের ইলম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করেছিলেন আল্লামা আদমাল আসমা আকুল্লা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রথম মানুষ হয়ে শিক্ষক হয়ে আগমন করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যারা এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই শিক্ষক হয়ে আগমন করেছেন সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন একটা হলো ঈমান নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন জাতিকে কুফর থেকে বাঁচিয়েছেন আর নবীরা ইলম নিয়ে আগমন করেছেন জাতিকে মূর্খতার বেড়াজাল থেকে মুক্ত করেছেন মূর্খতার থেকে পরিত্রাণ দিতে নবীরা ইলম নিয়ে আগমন করেছেন কুফর থেকে বাঁচাতে নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন এরই ধারাবাহিকতায় আমাদের নবী নবীদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পৃথিবীতে শিক্ষক হয়েই আগমন করেছেন নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান আমি শিক্ষক হিসেবে আবির্ভূত আমাদের নবীজিও শিক্ষক হিসেবেই আগমন করেছেন আমাদের নবী যেন জাতিকে সকল প্রকারের শিক্ষা দিতে পারেন এ কারণে আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা ইলমের মুজিজা নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আমাকে দান করেছে অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীদেরকে যে ইলম দেয়া হয়েছে সব ইলম আমাদের নবীকে একাই দেয়া হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যত ইলম নিয়ে আগমন করবে এই সব ইলমের মজমুআ আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহু আকবার বলেন জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ শুরুতে যত ইলম এসেছে আর কিয়ামতের পূর্বেও যে ইলমটা আসবে সেটাও আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন শুধুই মাত্র জমিনের ইলম দান করেন নাই আসমানের ইলমও দান করেছেন এ কারণেই রজব মাসে আল্লাহর রাসূলকে সপ্তাকাশ পার করে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত নিয়েছেন নিজের সাক্ষাৎ ও দিদার করায় আসমানি ইলম জান্নাত জাহান্নামের সরাসরি ইলম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জমিনেও আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইছেন হাদিস শরীফে আছে একবার আল্লাহর রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন আল্লাহর নবী সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে না হ্যাঁ আল্লাহর রাসূল সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন নামাজটা কত লম্বা ছিল প্রথম রাকাত সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বয়ে থাকেন একটা একটা খবর দিই একটা একটা সুবহানাল্লাহ করেন কি হইব
নবীজি পয়লা রাকাতে পাঁচ পারা কোরআন শরীফের তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতে আড়াই পারা কোরআন মজিদের তেলাওয়াত করেছেন, অর্থাৎ দুই রাকাত সূর্যগ্রহণের নামাজ পড়তে আল্লাহর রাসূল নামাজে তেলাওয়াত করেছেন সাড়ে সাত পারা। আমরা হইলে পিছন দিয়ে দৌড়ে ভাগ্যে পড়তাম, ঠিক না? সাহাবায়ে কেরামও নামাজে লম্বা তেলাওয়াত করতেন কখনো কখনো। আমাদের লম্বা তেলাওয়াত হইতে থাকলে, লম্বা সেজদা হইতে থাকলে পিছন থেকে কাশাকাশি শুরু করে, তার মানে আমার সুবহানাল্লাহ বেলা আলা পড়া শেষ হয়েছে, হুজুর মাথা তুলেন, অথবা আমার তাশাহুদ দুরুদ শরীফ পড়া হয়েছে, হুজুর মেহরবানি করে সালামটা ফিরান, কাশাকাশি শুরু করে, তাই না? আল্লাহর রাসূলের রুকু আর সেজদাগুলো এত লম্বা ছিল, আওয়াজ করেন না, চুপ করে বসে থাকেন। আল্লাহর রাসূলের রুকু আর সেজদাগুলো কত লম্বা হইতেছিল, এত লম্বা রুকু আর সেজদা হইতেছিল, সাহাবি মনে করছে যে নবীজি মনে হয় মাথা তুলছে, সাহাবিরাও তুলছে, আমি মনে হয় টের পাইছি না। কোন কোন সাহাবি সেজদা থেকে ওইটা দেখতো এরকম যে তুলছে কিনা, যখন দেখতো নবী তুলে নাই তো আবার উনি সেজদায় যেত। এত লম্বা রুকু লম্বা সেজদা আল্লাহর রাসূল নামাজে দিয়েছেন, আর তিলাওয়াত কতটুকুন করেছেন, দুই রাকাতে সাড়ে সাত পারা, সাড়ে সাত পারা, দুই রাকাতে সাড়ে সাত পারা তিলাওয়াত করেছেন। এর ভেতরে আশ্চর্য, নবীজি নামাজের ভেতরে সামনের দিকে নামাজ চলাকালীন অবস্থায় নবী সামনের দিকে দৌড় দিচ্ছেন, সামনের দিকে দৌড় দিচ্ছেন আল্লাহর নবী। আবার আল্লাহর রাসূল পেছনের দিকে ভেগেছেন। সাহাবীরা প্রশ্ন করে, সরওয়ারে দু আলম নামাজরত সামনের দিকে দৌড় দিলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ চলাকালীন সরাসরি আল্লাহ তাআলা জান্নাত সরাসরি আমার সামনে তুলে ধরেছিলেন, জান্নাতি গাছের ফলগুলা আমি দেখতেছিলাম, ভাবলাম যে একটা ফলের ঝোপা কমাসকম তোমাদের জন্য যদি নিবার পারি, এই জন্যে এই জান্নাতি ফলের যে থড়াটা আছে এটা নেওয়ার জন্য আমি দৌড় দিছিলাম। এবার আনলেন না কেন? কই আনলাম না এই জন্যে যে ঈমান বিল গায়েব নষ্ট হয়ে যাবে, চোখে দেখে ফেললে কেয়ামত পর্যন্ত এটা থাকবে আর খাবে, তাহলে আল্লাহ দিন ইউমিনুনা বিল গায়েব যেটা আছে না দেখে বিশ্বাস করা এটা তো ঈমান, এই ঈমান ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আবার এটা নেই নেই চলে আসছে। নামাজরত আল্লাহর রাসূল আবার পেছনের দিকেও আসতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন পেছনে আসছেন তো সাহাবিদের প্রশ্ন হলো, তাহলে পিছনের দিকে আসলেন কেন? নামাজ চলাকালীন শুধুই মাত্র জান্নাত আল্লাহ আমাকে দেখাইছে তা না, জাহান্নামও দেখাইছেন, জাহান্নামের আগুনের গর্জন দেখে পেছনের দিকে এসেছি। আল্লাহর রাসূল বলেন, এবং জাহান্নামের ভেতরে ওই মহিলাকে আমি জ্বলতে দেখেছি যে মহিলা বিড়ালের উপরে জুলুম করেছে, বিড়াল বিড়াল বিড়ালের উপরে জুলুম করেছে, মহিলাটা অর্থাৎ মহিলাটা নেককার ছিল, মহিলাটা নামাজি, হাদিস শরীফে আছে, মহিলাটা নামাজি ছিল, রোজাদার ছিল, কিন্তু সে বিড়ালের উপরে জুলুমকারী, বিড়াল পালতো একটা, এটারে খাওন দিত না ঠিক মতো, এখন কিন্তু বিড়াল খুব পালাপালি হয়। আমার একজন বলতেছে যে হুজুর আপনার একটা বিড়াল হাদিয়া দিবার চাই, যে কি বিড়াল কয়, এটা শিকারি বিড়াল হুজুর, আপনার সাথে খেলবে, আপনার সাথে ঘুমাবে, জায়গা মতো পায়খানা পেশাব করবে, আপনার কোনো রিসাব দিবে না, আপনার খাবারের ভেতরে মুখ লাগাবে না, প্রশিক্ষণপ্রাপ্ত বিড়াল, এটার গলায় লয়ে আপনি ঘুরবেন, গলায় রশি দিয়ে লয়ে লয়ে ঘুরতে পারবেন, আপনার লগে হাঁটব, আর কোনো কাম নাই, এমনি বাসি না, আপনি নতুন জঞ্জাল দিতেছেন,
আমি জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত কয় যেটা দিতে চাই মিনিমাম 1 লাখ টাকা দাও এই থাক দাম না কাছে থাক আমি আর এটা বলি না যে এক মহিলা বিড়াল পালতো আল্লাহর রাসূল বিড়ালের হক আদায় না করার কারণে মহিলা যে দজকে গেছে এটা আল্লাহর রাসূল গ্রহণের নামাজ পড়ার সময় সরাসরি দজকের ভিতরে দেখছেন যে মহিলাটা আগুনের ভিতরে জ্বলবার লাগছে অপরাধ কি সে বিড়াল পালতো বিড়ালের গলায় রশি লাগায় ঘুরতো বিড়ালটাকে খাবার ঠিক মতো দেয় না এক সময় পিয়াস যন্ত্রণায় বিড়ালটা মারা গেছে এই যে বিড়ালের উপরে তার জুলুম হয়েছে মানুষের উপরে জুলুম না কিন্তু এখন তো জুলুম মানুষের উপরে হয় এখন তো জুলুম আলেমের উপরে হয় এখন তো জুলুম নেককারের উপরে হয় এই নেককারের উপরে জুলুমের কথা বলতেছি এটা বলতেছি হলো যে বিড়ালের উপরে জুলুম করেছে হাদিসে আছে তো যাই হোক আমার আলোচনা ওইদিকে না প্রাসঙ্গিক একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় বসায় বসায় জান্নাত জাহান্নামের সরাসরি লাইভ প্রদর্শন করেছেন দেখাইছেন আবার জান্নাত জাহান্নাম দেখাইতে কি উপর পর্যন্ত নেওয়ার কোনো দরকার ছিল ঘরে বয়ে বয়ে দেখাইতেছে সব তারপরেও নবীজির ইলমের পরিধিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে শুধু আসমানের ইলম দিচ্ছেন না আরশের ইলমও দিচ্ছেন আল্লাহু আকবার একেবারে আরশ পর্যন্ত নিয়ে যাচ্ছেন প্রথম আকাশে কি আছে দ্বিতীয় আকাশে কি আছে তিন নম্বর আসমানে কি আছে চতুর্থ আকাশে কি আছে সব নবীজিকে দেখাইতেছেন এই যে নবীজির ইলমের পরিধি এটা অনেক বিস্তৃত আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين نبي বলেন بعثت معلما আমি শিক্ষক হয়ে আসছি আর আমাকে কত ইলম আল্লাহ দান করেছে জানো আউয়ালিনের সব ইলম আমায় দান করেছে এবং আখিরিনের সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে সকল নবীদের যা ইলম দিছিল তাও আমারে দিছে আর কিয়ামত পর্যন্ত মানুষ যত জ্ঞান অর্জন করবে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইলম আল্লাহর রাসূল যাওয়ার সময় নিয়ে যান নাই রেখে গেছেন উম্মতের কাছে নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি চলে গেলাম এই দুটি ইলম রেখে গেলাম এটি শুধু আমার যুগের মানুষের চলার জন্য না কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ জান্নাত পেতে হলে আর সিরাতে মুস্তাকিমে চলতে হলে এই ইলমের আলোয় চলতে হবে এটার আলোয় চলতে হবে এটার আলোয় চলতে হবে এটার আলোয় যারা চলবে তারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে এই ইলমের আলোয় যারা চলবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজির কাছে যে ইলম এসেছে এটা শুধুমাত্র সাহাবীদের জন্য নয় সেটা এ যুগের জন্য অনেকে মনে করে যে মধ্যযুগের শিক্ষা শিখা লাভ নাই এই ম্যাডাম মধ্যযুগের নাকি এই শিক্ষার সামনে যে বিজ্ঞান আসবে এই যুগেরও মানে কিয়ামত পর্যন্ত যত শিক্ষা আগমন ঘটবে সকল কিছুর সমাধান যত বিজ্ঞান আসবে সকল বিজ্ঞানের সমাধান কারণ বিজ্ঞান আইলে খালি প্যাঁচ লাগবে বিজ্ঞান যত আসবে তত প্যাঁচ লাগবে বিজ্ঞান আইলে কি লাগবে স্যার যত বিজ্ঞান আসবে তত বেশি প্যাঁচ লাগবে আর ওই প্যাঁচ খোলার জন্য কোরআনের ইলম লাগবে যদি বিজ্ঞানের প্যাঁচ থেকে মুক্ত হইয়া কেউ চলতে চায় তাহলে কোরআনে কারিমের আশ্রয় লাগবে কোরআন ছাড়া শুধু বিজ্ঞানের উপরে চলতে গেলে সব হারামজাদা হয়ে যাবে
কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো নবীর যুগে ঘটে নাই নবীর পরের যুগে ঘটছে অথবা তার পরের যুগে ঘটছে অথবা এখন ঘটতেছে অথবা আরো 100 বছর পরে ঘটবে সেই সমস্যার সমাধান জাগতিক জ্ঞান সমাধান দিতে অক্ষম সেই সমাধানটাও কুরআন দিবে ইন্না হাযাল কুরআন ইয়াহদি আল্লাহর ঘোষণা হলো আমার এই কুরআনই পথ দেখাবে আল্লাহু আকবার জোরে করে বলে একবারে কিয়ামতের পূর্বে যে সমস্যাটা ঘটবে তখনও পথ দেখাবে আমি আমার আলোচনার ভেতরে ঢোকার আগে আপনাদেরকে তিনটি দৃষ্টান্ত আগে শোনাই নবীর যুগে কোন সাহাবী নিজের বিবিকে এটা বলে নাই যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক সুতরাং মানুষ কি চাঁদের চাইতে সুন্দর বা অসুন্দর এমন কোন সুস্পষ্ট বর্ণনা শাব্দিক বর্ণনা কোরআন হাদিসে আসে নাই কিন্তু হযরত ইমামে আজম আবু হানিফার যুগে এসে একজন বলে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক তিন তালাক রাগে তো বলছে বলার পরে দেখে বিবি হইল আন্ধারে দেখা যায় না এত কালার কালা আর চাঁদ হইল আলোতে ভরা ঝলমলে তার আকল বলে তার জাগতিক জ্ঞান বলে বউ শেষ তালাক হয়ে গেছে জাগতিক জ্ঞান বলে কালা এই বেডির চাইতে চাঁদ সুন্দর এটা জাগতিক জ্ঞানের আলো তাই বলে এ কারণে বউ হারায় গেছে বিবি তালাক হইলে বেদনা তো লাগবেই দুঃখে ভরে রাস্তায় বসে বসে কান্দে এরকম কান্দতেছে আর কি এই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাইটা যান ইমামে আজম যা বলে কাক্কু কান্দেন কেন যাও যাও দুঃখে বাসি না ছোট মানুষ ডিস্টার্ব দিতে আইছো কিছু আমি ছোট তাই কিছু কইলে অসুবিধাটা কি আমার কাছে বুঝবানা যাও যাও বাচ্চাদের তবিয়ত হলো বাচ্চাদের মাথায় যদি কোনো কিছু ঢুকা যায় তাহলে ওটা ভালো করেই ঢোকে নাতির মাথায় যদি ঢুকে যে দাদার কাছ থেকে দাদির কাছ থেকে কিচ্ছা শুনব তাহলে কয় আই বুড়ি ঘুমাইতে দিব না কিন্তু কিচ্ছা শোনা বুড়ার বুড়ির যে কিচ্ছা মুখস্থ নাই এই হিসাব তো আর নাতির কাছে নাই ঘুমে ডিস্টার্ব দেয় ঘুমাইতে দেয় না তখন দাদায় কিচ্ছা বানায় এটা তো কিচ্ছা না শুনলে ঘুমাইব না তাই দাদায় বানায় বানায় কয় এক ছিল টুনা আর আরেক ছিল টুনি দুইজনের বিয়া হয়েছিল খুব মহব্বত ছিল টুনা টুনির গল্প শোনাইতে শোনাইতে নাতিরে ঘুম পাড়ায় ঘুমাই গেলে কয় বানায় বানায় করলাম আর ঘুমাইলি রে নাতি না বললে তো ঘুমাইতে দিতি না বাচ্চার উৎপাত এমন কঠিন হয় যে বাচ্চারা কিছু মাথায় ঢুকলে কিন্তু সেটা পূরণ করতে হয় পল্লিকবি জসীমউদ্দিনও এই বিপদে পড়ছে একদিন ডালিম তলায় বসে বসে জসীমউদ্দিন কান্দে নাতি বলে তুমি এখানে কাঁদো কেন দাদা সার বেলায় জসীমউদ্দিন বলে কান্দি কারণ আছে কি কারণ বলো বলো জসীমউদ্দিন বলে কান্দি কারণ হলো এখানে তোর দাদির কবর আছে ওইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ভালোবাসিনু পুতুলের মতো মুখ পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে ও কেঁদে ভাসাই তবু দাদা যেমন নাতির উৎপাতে কবিতা কয় নানা নানি যেমন নাতনির উৎপাতে টুনাটুনির কিচ্ছা কয় চাচা ইমামে আজম আবু হানিফার নোমান বিন সাবেদের উৎপাতে নিজের জবান খুলে বলে তলবে ইলিম মানুষ বুঝবা না তাও বলি তোমার চাচিকে বলেছি তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক
ঘটনা হলো তোমার চাচির মতো কালা মানুষ এই গ্রামে আরেকটা নাই চাচি কালা আর চাঁদ হলো ফুরফুরে সাদা আকল বলে তোমার চাচি তালাক হয়ে গেছে বউ হারানোর বেদনায় কান্দি ইমামে আজম বলে আকল বললে হয় না আল্লাহ তাআলা বলে চাচিকে আল্লাহ তাআলা চাঁদের চেয়ে অনেক সুন্দর করে বানাইছে আমি নরমান ফতোয়া দিচ্ছি এমন কথার দ্বারাই বিবাহ বন্ধন নষ্ট হবে না বউ আছে জানগা কও কি দলিল হলো কোরআন মাজিদ আল্লাহ তাআলা চার জিনিসের কসম করে বলছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে শাব্দিক বর্ণনা না থাকলেও পরোক্ষভাবে বিদ্যমান চাচি সুন্দর চাঁদা সুন্দর আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কোরআন সমাধান দিচ্ছে তালাক হয় নাই